বাড়িতে লাগিয়ে থাকতো অশান্তি, মানসিক অত্যাচার চালাতো বাড়ির সমস্ত সদস্যদের উপর এক মহিলা। कौन बुआ? घर के सभी के साथ ना, खाली दादी के साथ? सबके साथ करती थी। निजे घर सामलाते विफल बबीता देवी तांडव चाली रखते बापेर बाड़ीते। शादी शुदा थी क्या? डिवोर्स हुए, 3 बार शादी हुआ है। 3 बार शादी हुआ है? 3 बार भी हुई। 3 बार ही डिवोर्स हुआ है? इसके बाद यहाँ के लोगों को तंग करती थी, बहुत परेशान। दादी का सारा घर का डॉक्यूमेंट्स, दादी का पेंशन सब हुआ के हाथ में, कुछ नहीं देती थी। ऊपर से हम लोग को बोलती थी, नहीं दूंगी, क्या कर लोगी, नहीं तो बर्बाद कर दूंगी, दूंगी नहीं। धमकी देती थी सबको हमेशा हमेशा। अभी 2 दिन पहले ही झगड़ा हुआ था, पारा के लोग जानते, मेरा भाई का गला दबाने गई थी तो उसको लेकर झगड़ा हुआ था, तो बाहर के लोग आके बोले। জীবিত থাকাকালীন তার হাতে অত্যাচারিত হয় তাকে অবসর প্রাপ্ত পিতা। বাচ্চা নিয়ে তার একমাত্র আশ্রয় মানে মা রাধারানী দেবী। তো বাবা আপনার বাবা কো যখন সে মারা বিছানে বসে থাকে এষ্ট কো আতা তো। আজ সকালে হঠাৎ ভিড় জমে যায় কাঁচাপাড়া 21 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত 45 নম্বর ব্রেপেন সরকার রোডের উপর অবস্থিত এই বাড়িতে। পুরো পড়ি হইতে নিচে ও দাদি দিদি পড়ি হইতে সব লোক আকে দেখা তো আমরা কিছু সমজ মে নেই আয়া। জানা গিয়েছে আজ নিজের কামরায় মৃতদেহ উদ্ধার হলো এই রাধারানী দেবীর। তার পাশে আশঙ্কাজনক অবস্থায় মাটিতে পড়েছিল ববিতা দেবী। সম্পর্কে উভয়ে মা ও মেয়ে। কল্যাণী GNM হাসপাতালে ভর্তি করানো হয় ববিতাকে। দেখুন কি জানানো হলো পরিবারের তরফ থেকে। অশান্তি করলে তোমরা কিছু বলতে পারতে? আমরা বলতাম কিছু কি করবো, আমরা শুধু বলে আমরা আলাদা থাকতাম, ও আলাদা থাকতো, কথা আমরা আলাদা থাকতাম, পুরো আলাদা থাকতো। তোমাদের বাড়িতে কে কে থাকতো? বাবা, ভাই, বোন, মা আর নিচে পিসি আর ঠাকুমা আলাদা থাকতো। ঠাকুমার উপর কি অত্যাচার করতো পিসি? হ্যাঁ, মারতো নাকি? তোমরা বাধা দিতে পারতে? বলতাম, ঝগড়া করতাম, ঝগড়া গিয়ে কি করবো, শুনতো না, ঠাকুমাও ভয়ে কিছু বলতো না, কি আর মারবে। বাবা কি করে তোমার? লেবারে কাজ করে। তাদের অনুযায়ী প্রতিনিয়ত বাড়িতে অশান্তি লাগিয়ে থাকতেন এই তালাকপ্রাপ্ত মহিলা ববিতা দেবী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত বিজপুর থানার পুলিশ সেল করে দেওয়া হয় সেই অভিশপ্ত কামরা। মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার সূত্রপাত খুঁজে বেড়াচ্ছে প্রশাসন। এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এবং ববিতা দেবীর উপর ক্ষিপ্ত এলাকাবাসীরা। ঘরের মধ্যে সারাক্ষণ অশান্তি লাগে? সারাক্ষণ গিয়ে আমরা পরশু দিন দেখলাম খুব ঝগড়া হচ্ছিল, তো বললাম কি হয়েছে তোমাদের, বলছে ননদ বৌদি ঝগড়া হচ্ছে দেখছিলাম, তো বউটাকে তো বাচ্চা মেয়েরা সবাই নিয়ে চলে গেল, ও মাকে নিয়ে এরা আলাদা থাকতো, মা আমি। এই পাড়ায় থাকেন আপনারা? আমরা এই তো পাশে আমরা থাকি, এই তো ওই সামনের বাড়ির কাকিমাকে ডেকে নিয়ে আসলো, ছেলেটাকে ছাড়ালো। কি হতো দাদা এই বাড়ির মধ্যে? জিনিসপত্র সব এই ঘরে, ও আলাদা থাকতো, ওদের ডকুমেন্টস দিত না, যেরকম আমরা আধার কার্ড বাইরে রাখি, আমার ছেলে পেলে কিছু হলে, আমাদের কিছু হলে ওরা বের করতে পারবে, এরা বের করতেও পারবে না, সব ওনার কাছেই থাকতো, মেয়েটার হাতে ঘটনা
ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টে সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স, মানি বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।